তো আজকে আমি ক্লাস সেভেনের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ম্যাথামেটিক্স পার্ট এইট নিয়ে আলোচনা করব তো খুব অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করবো বেশি এক্সপ্লেন করবো না যাদের এক্সপ্লেন প্রয়োজন হবে তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে বিভিআরপি ডট কমের মধ্যে গিয়ে ওখানে তোমরা টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে তো চলো স্টার্ট করি ফার্স্ট তো প্রথম প্রশ্নটা রয়েছে যে কোনটি ত্রিভুজের সর্বসম্মতার শর্ত নয় দেখো অ্যাঙ্গেল 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 অর্থাৎ কোন তিনখানা কোণের এটা সর্বতম শর্ত মানে সর্বসম্মতার শর্ত হবে না এটা হবে সদৃশ কণি কিন্তু সর্বসম নয় দুই নম্বরে দেওয়া আছে চার বাই উনপঞ্চাশ সেমি এটাকে রুট করলেই দেখো বর্গক্ষেত্রে বাহ দৈর্ঘ্য বেরোবে কিন্তু এখানে 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 এত দূর পর্যন্ত আছে অপশনে তো এটা হবে না অ্যান্সারটা হবে এটা যে যখন বর্গমূল করব তখন হবে টু বাই সেভেন খালি সেমি অর্থাৎ অপশন বি কারেক্ট অ্যান্সার হবে তারপরে ওয়ান পয়েন্ট সিক্স নাইনের বর্গমূল কত এটা দেখো তুমি দশমিককে বাদ দিয়ে দেখো এটা বর্গমূল হবে তেরো যেহেতু দুটো আছে তাই একটা সংখ্যা করলে কত হবে ওয়ান পয়েন্ট থ্রি তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট এবার আমরা নিই চার এবং চারেরটার অ্যান্সার নিই হুম বলেছে এক্স ওয়াই সমান সমান দেখো এ প্লাস এ ফোর এবির সূত্রটা তোমাদের নিশ্চয়ই মনে আছে ওই সূত্রটাকেই এবির সূত্র হিসাবে তৈরি করালে যেটা হয় এবং তোমাদের বই নর্মালি এক্স ওয়াই টু দেওয়া আছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ এ প্লাস বি বাই টু মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার যে সূত্রটা আছে ওই রকমই হবে এটা ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে নেক্সট আমি চলে যাচ্ছি এখানে দেওয়া আছে যে দেখো পরে কোয়েশ্চেন দেওয়া আছে যখন একটি ট্রেন সেতু অতিক্রম করে তখন ট্রেনটিকে কতটা অতিক্রম করতে হয় সেতু প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য দুটো একসাথে অতিক্রম করতে হয় ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য অর্থাৎ অপশন সি কারেক্ট অ্যান্সার ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে ভূমি ইন্টু উচ্চতা অপশন ডি এই যে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেওয়া আছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই যে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে তারপরে চলে যাব এই এটা একটা জমিতে দেখো রাস্তা সহ আর রাস্তা বাদে রাস্তা বাদে দৈর্ঘ্য আর রাস্তা বাদে প্রস্তুত তো এইটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে কুড়ি আর এই তিন তিন টোটালে দেখো তিন আর দেখো তিন ছয় তাহলে ছাব্বিশ তাহলে ছাব্বিশ কোথায় আছে এই যে ছাব্বিশ দেওয়া আছে এখানে একটা আছে আর এখানে আছে তাহলে এই দুটোর মধ্যে একটা হবে আর দেখো এটা হচ্ছে কত টোটাল একুশ একুশের মধ্যে এই দেখো ছয় বাদ যাবে একুশের মধ্যে ছয় বাদ দিলে হবে পনেরো ছাব্বিশ আর পনেরো ডি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে এই যে অপশন ডি তারপর সত্য মিথ্যা এবার আমাদের সত্য মিথ্যা বলেছে যে আহ এই যে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার থেকে যদি আমরা এই সূত্রটা বানাতে যাই তো এক্স এর জায়গায় কি মাইনাস ওয়াই লিখলে হবে মানে সরি ওয়াই এর জায়গায় কি মাইনাস ওয়াই লিখলে হবে হ্যাঁ হবে যদি আমরা এখানে ওয়াই এর জায়গায় যদি এখানে শুধুমাত্র এখানে মাইনাস ওয়াই করে দিতাম তাহলে এই যে প্লাসে মাইনাস হয়ে যেত দি এই সূত্রটাই এক্স মাইনাস ওয়াই এর হলু স্কোয়ার সূত্র হয়ে যেত এটা ঠিক দেওয়া আছে ঠিক আছে এটা ঠিক নেক্সট আছে যে এই জিনিসটাকে কি এইটাতে পরিণত করা যায় মানে এটা কি কোনো অভেদটা কি কারেক্টলি লেখা আছে না দেখো কোন একটা জিনিস এইটাকেই তুমি ভেঙে দেখে নাও যেটা হবে ফোর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটাকে ভাঙলে একটা হবে ফোর প্লাস এক্স একটা হবে ফোর মাইনাস এক্স এই যে ফোর মাইনাস এক্স তো দেওয়া আছে ফোর প্লাস এক্স হতে হতো মানে এরকম থাকতে হতো ঠিক আছে উল্টিয়ে ভাবলেও তো দেখো ফোর প্লাস এক্স তো থাকতে হতো কিন্তু এটা তা নাই এটাও মাইনাস দেওয়া আছে তাই এটা ভুল ঠিক আছে নেক্সট আমরা চলে যাব এবার দেখো এখানে একটু ভালো করে বুঝে নেবে এখানে কি লেখা আছে যে এই কোন এক মানে এই কোনটা আর এই কোনটা এরা কি পরস্পর অনুরূপ অনুরূপের মনে রাখা সহজ উপায় একই দিকে একই দিকে অনুরূপ এই কথাটা মনে রাখবা আলাদা দিকে আলাদা দিকে একান্তর তো একই দিকে একই দিকে তো নয় এটা ডান দিকে আর এটা বা দিকে তাহলে আগেই এটা ভুল হয়ে গেল তাই এটা অনুরূপ কোন নয় এটা একান্তর কোন হবে কেন এটা বায়ে এটা ডানে আলাদা দিকে আবার এটা নিচে এটা উপরে ঠিক আছে এই দাগের সাথে এই দাগটার সাথে আর এই দাগটার সাথে কম্পেয়ার করে দেখে নিবা তাহলে আমরা কী বলবো একই দিকে একই দিকে অনুরূপ তাহলে যদি দেখো এই দুই দুই কোনটার সাথে তোমাকে কে অনুরূপ হবে তা আমি তোমাকে একটু দেখে দিচ্ছি ঠিক আছে এও বায়ে এ বায়ে এ উপরে এ উপরে তার মানে এই দুয়ের সাথে এই লাল যে দুটো দাগ দিলাম এই দুটো কোন হবে অনুরূপ আবার দেখো ডাইনে ডাইনে উপরে উপরে এরাও হচ্ছে অনুরূপ ঠিক আছে তাহলে একই দিকে একই দিকে অনুরূপ আলাদা দিকে আলাদা দিকে একান্ত ঠিক আছে তাহলে এটা ভুল হবে তারপরে চলে গেলাম আমরা এই ত্রিভুজটার দিকে দেখো এটা তো বিষমবাহু ত্রিভুজ তো এই ত্রিভুজের এ হচ্ছে উচ্চতা এডিটা উচ্চতা আবার এডিটাই কি মধ্যমা হতে পারে না মধ্যমা আর তোমার উচ্চতা কখন সেম হয় যখন সমদ্বিবাহু ত্রিভুজ হয় এবং এই রকম বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হতে পারে তাহলে আমাকে হয় এরম হতে হতো মানে এইখানে সি হতে হতো কিভাবে শীর্ষবিন্দু থেকে যে দুটো বাহু আছে সেই দুটো বাহুকে সমান হতে হতো যে শীর্ষবিন্দু থেকে ও টাকা হয়েছে ঠিক আছে আবার এটা সমান হলে যা আসে না এটা যাই হোক না কেন হতে পারে তিনটি সমান কিন্তু মিনিমাম এইটা আর এইটা সমান হতে হতো তাহলে এটা হবে ভুল বিষমবাহ আগেই বলি দিছে তিনটি বাহু কেউ করার সাথে সমান না নেক্সট চলে গেলাম ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে ঠিক আছে আমি একটু কম এক্সপ্লেন করবো এবার তো দেখো লেখা আছে দুটি স্তম্ভকে পাশাপাশি একে যদি মানে সহজে তুলনা করার জন্য যে চিত্র আঁকা হয় চিত্রটি দ্বিস্তম্ভ লেখ একটু তাড়াতাড়ি পড়ছি মানে এই যে আমরা স্তম্ভ তৈরি করিনি এই মানে চ্যাপ্টারেই একটা অঙ্ক আছে এরকম ঠিক আছে দেখবা বইয়ের সংখ্যা দিয়ে একটা অঙ্ক আছে তো সেটাকে আমরা বলবো স্তম্ভলেখ হুম হম হ্যাঁ দ্বিস্তম্ভকে ইংরেজি বলা টু ডাইমেনশনাল টু ডি ঠিক আছে এবার চলে যা প্রথম ট্রেনের গতিবেগ যদি এটা হয় আর দ্বিতীয় ট্রেনের ট্রেনের গতিবেগ যদি এটা হয় অর্থাৎ প্রথম ট্রেনে এক্স আর দ্বিতীয় ওয়াই কিমি ঘন্টা পরস্পর বিপরীত দিকে যাচ্ছে মানে এই দিকে যাচ্ছে আর এই দিকে যাচ্ছে তার মানে দূরত্ব একসাথে বাড়ছে এই দুটো যোগ হয়ে যাবে দুজনের গতিবেগ ক্লাস হয়ে যাবে কিন্তু এখানে দেওয়া আছে কি মাইনাস তাহলে এটা মিথ্যা হবে ঠিক আছে চলে গেলাম আমরা এবার এটা দেখো বলছে বোঝার চেষ্টা করো যে এরা কি পরস্পর একান্তর একান্তরের মানে কি আলাদা দিকে আলাদা দিকে একান্তর তাহলে এ হচ্ছে নিচে এ ও নিচে এ ডান দিকে আরে ডান দিকে ঠিক না এ নিচে এও নিচে এও ডান দিকে এ ডান দিকে তাহলে এরা কি একান্তর না এরা তো অনুরূপ কোন দেখো ডানে অনুরূপ তাহলে তো অনুরূপ এর কেন হবে এর একান্তর কোন হবে এইটা এই এইটার একান্তর কোন হবে এইটা এর ডানে এ এ এ নিচে ওপরে আলাদা দিকে আলাদা দিকে একান্তর কিন্তু এখানে তা নয় ঠিক আছে নেক্সট চলে গেলাম আমরা এক্সের যে কোনো মানের জন্য এই যে অভেদটা দেওয়া আছে এর দুদিকে সমান হয় ঠিক আছে মানে এটার মান আর এটার মান সেম হয় তাই এটি কি অভেদ হ্যাঁ এটা সত্য কেননা তুমি গুণ করে দেখে নাও এটাই অ্যান্সার আসবে তাহলে এটা অভেদ যখন তোমার লেফট সাইড আর রাইট সাইড ম্যাচ করে যায় কোনো সমীকরণের তো সেটাকে আমরা অভেদ বলবো ঠিক আছে এবার আমরা দুই দাগের কোয়েশ্চেনগুলো দেখে নিই অলরেডি আট মিনিট হয়ে গেছে ভিডিও কিছু তোমরা তাড়াতাড়ি করলেও তাড়াতাড়ি হয় না কেননা কিছু জিনিস না বুঝিয়ে আমি যেতে পারছি না সেই জন্য তো এখানে দেওয়া আছে এক্সপ্লাস ওয়ের হলু স্কোয়ার এই যে এই সূত্রকে না এটা তো আমরা অলরেডি বোঝালাম আমি হ্যাঁ ওটা রিপিট হয়ে গেছিলো যাই হোক গণিতের ভাষায় সমস্যা দিয়ে তোমাদের একটা দেওয়া আছে যে এক মিনিটে যদি দেড়শো মিটার যায় পঁচিশ মিনিটে কতটা দূরত্ব যাবে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখবো যে যত সময় বাড়বে তত দূরত্ব বাড়বে ঠিক আছে তো সেই ক্ষেত্রে এটা হবে সরল সম্পর্ক সরল সম্পর্ক হলে গুণ হয় আর ব্যস্ত সম্পর্ক হলে সোজা গুণ হয় ঠিক আছে তো সরল হলে কি বলেছিলাম গুণ হয় এইটাই তোমরা মনে রাখবা তো এই ক্ষেত্রে দেখো এই দিক দিয়ে হতে পারে বা এই দিক দিয়ে হতে পারে কোনাকুনি কিন্তু এক্সের সাথে তো গুণ হবে না তো সেই ক্ষেত্রে তাহলে তাহলে কোন কোন গুণ হবে পঁচিশ আর একশো তাহলে গুণ হবে পঁচিশ আর একশো আর নিচে বসবে এক ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা পঁচিশ ইন্টু একশো পঞ্চাশ বা এক করে উত্তর করতে পারি কিন্তু এটাকে অনুপাত আকারে করে দিই ঠিক আছে যেহেতু এটা সরল সম্পর্ক তাহলে দুটোই লেফট টু রাইট হবে অর্থাৎ এক ইজ টু একশো পঞ্চাশ সমান সমান পঁচিশ ইজ টু এক্স সরল বলে কিন্তু ব্যস্ত হলো তো এক ইজ টু একশো পঞ্চাশ আর উল্টেই হতো সমান সমান দিয়ে হতো এক্স ইজ টু পঁচিশ এটা লেফট টু রাইট যাচ্ছে এরকম হতো ঠিক আছে ব্যস্ত হলে কিন্তু সরল হওয়ার জন্য এটাও লেফট এটাও লেফট এক ইজ টু একশো পঞ্চাশ দেখো আর পঁচিশ ইন্টু এক্স এ দেখো দেখো এবার যার দূরের দূরের বন্ধু কাছের কাছের বন্ধু হয় মানে এই দুজনা বন্ধু হবে আর এই এই দুজনা বন্ধু হবে ঠিক আছে আমি তোমাদের একদম সহজ সাদা মাটা হিসাবে বোঝাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে দূরের দূরের বন্ধু কাছের কাছের বন্ধু তাহলে এক্সের মান বের করতে গেলে বন্ধু নিচে বসবে এক্সের বন্ধুকে এক দেখো ঠিক আছে সমান সমান দিয়ে তোমাদের একদম সহজ নিয়ম বলি এক্সের মান বের করতে গেলে লিখতে হবে একশো পঞ্চাশ ইন্টু এইটা মানে শত্রুরা উপরে বসবে একশো পঞ্চাশ গুণ পঁচিশ একশো পঞ্চাশ গুণ পঁচিশ বাই এক তোমরা অ্যান্সার করবে এটা আনসার আসবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট এবার চলে যাই আমি আরও মানে থেমে থেমে বোঝাতে চাইছি কিন্তু মানে এই ক্ষেত্রে সময়টা বেশি লাগবে বলে করতে পারছি না আর পরবর্তী তোমাদের ক্লাসে আমি পুরো বোঝাবো একটা অঙ্ক তোমাদের মানে বুঝতে অসুবিধা হবে না সময় দিয়ে দিয়ে বোঝাবো তোমরা একটু অপেক্ষা করো আমরা কাজ করছি ঠিক আছে তালিকা সাহায্যে দ্বিস্তম্ভ লেখ প্রকাশ করতে বলেছে তো আমরা কি করব দেখো এখানে মানে এখানে ভাগটা করা নাই তাই তো আমরা এখানে এরকম করে একটা ছক আছে ছক আছে এরকম ছক আছে হ্যাঁ ছকটা যেভাবে হোক লাইন পড়েনি তো পড়ার বই দু সালে এত ছিল দু সালে এত ছিল গল্পের বই দু সালে এত ছিল এবং দু দশ সালে এত ছিল এটাকে ব্যবহার করে একটা টু ডি একটু আগে বললাম না দ্বিস্তম্ভ লেগ বলে তাদের তুলনা করার জন্য দেখো বোঝাই যাচ্ছে কে বেশি কে কম এভাবে তোমরা এঁকে দেবে ঠিক আছে তোমাদের ইচ্ছে মতো কালার ব্যবহার করবে নেক্সট আমরা চলে যাচ্ছি খুবই সুন্দর অঙ্ক দেখো এই মানটা দেওয়া আছে খুব এম প্লাস ওয়ান বাই এম এর মান দেওয়া আছে আর এইটার মান আমাদের বের করতে হবে তাই আমরা ওইটা আগে লিখে নিলাম লিখলাম তো এবার এইটাকে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে এবার দেখো যদি আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে মানে কি প্রথমটাকে স্কোয়ার ধরছে দ্বিতীয়টাকে বি স্কোয়ার ঠিক আছে এর সাথে যদি আমরা টু এ বি যুক্ত করে দিই টু এ বি তাহলে এ প্লাস স্কোয়ার সূত্র হয়েছে এবার এই এক্সট্রা জিনিসটা আমরা বাদ দিতে পারি টু এ বি ঠিক ওই রকমই দেখো এই জিনিসটা আমরা লিখলাম লেখার পর এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার আকারে দেখে দিলাম এটা মানে এটা আর এটা মানে এটা ঠিক আছে তো এবার দেখো এই জিনিসটাকে আমরা পুনরায় লেখার পর একবার দেখো টু এ বি অর্থাৎ দুই এই দুটোর গুণ ফল আমরা যোগ করলাম আবার ওই জিনিসটাই আমরা বাদ দিলাম তোমরা যদি একটু বোঝার চেষ্টা করো বুঝতে পারবে দেখো যে জিনিসটা আমরা যুক্ত করেছি সেই জিনিসটাই আমরা বাদ দিয়েছি কিন্তু একে আমরা কাটাকাটি করে দিয়েছি এই ডান পাশটাকে আর পাশটাকে টোটালটা একসাথে নিয়ে নিচে এই অংশটা পুরো একসাথে নিয়ে নিছি নিয়ে দেখো এই সূত্রটা হয়ে গেছে ঠিক আছে আর এই যে অংশটা বাকি দুই মাইনাস হিসেবে পড়ে আছে এই যে দুই এবার এই ভিতরকার অংশটার মান কত মাইনাস পি তো মাইনাস পি এর হুল স্কোয়ার করলে কত হয় পি স্কোয়ার মাইনাস টু এই যে মাইনাস টু ঠিক আছে ম্যাচ করে গেল এবার বলেছে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তোমরা এটার অ্যান্সার দেখে নেবে আমাদের একটু টাইপিংয়ে এর হয়েছে এটার অ্যান্সার হবে ওয়ান পয়েন্ট ঠিক আছে একটু লাস্টে একটু একটু ভুল হয়েছে আমাদের এবং ওটা একটু ডিস্টার্ব হয়েছে তো আমাদের ওয়েবসাইটে আমরা এটা ঠিক করে দেবিপি ডট কম তোমরা ওখান থেকে দেখে নেবে ঠিক আছে নেক্সট আমরা চলে যাবো এবার এটার অ্যান্সার হবে মানে যদি তোমরা করো বর্গমূল করো ঠিক আছে বর্গমূল করার পরে অ্যান্সারটা ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর একশাক চলতেই থাকবে তুমি মোটামুটি তিন ঘর পর্যন্ত নেবে কেন তিন ঘর পর্যন্ত নেবে কারণ তোমাকে দুটো তো লিখতেই হবে তো লাস্টেরটা দেখবে পাঁচ কিংবা পাঁচের থেকে বড় কি না তো চার তো পাঁচের থেকে বড়োও না আবার পাঁচও না তাহলে এত দূর পর্যন্তই অ্যান্সার হবে যদি এটা পাঁচ হতো তাহলে এটা বিয়াল্লিশ হয়ে যেত ফোর টু হয়ে যেত বাট এই পাঁচের থেকে বড় ছয় এইটা যদি ছয় থাকতো ওয়ান পয়েন্ট ফোর ওয়ান সিক্স হতো তবে এটা বিয়াল্লিশ হয়ে ঠিক আছে এবার চলে যায় ত্রিভুজের সর্বসমতার শর্ত আমি একটু আগে বললাম ত্রিভুজের সর্বসমতার শর্ত কোন 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 এটা নয় তো তিনটি চারটি শর্ত আছে এক নম্বর হচ্ছে এস 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 ঠিক আছে আমরা বলি আসের সূত্র সাসের সূত্র ট্রিপল এস এর সূত্র তাহলে আস মানে এইটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড ঠিক আছে আর একটা আছে এইটা লেখাটা এইভাবে ঠিক না মানে কিরকম বলতো লিখলে এইভাবে এরকম লিখলে আরো ভালো হতো কেন কারণ দুটো কোন তার সাধারণ বাহু এই যে ধরো এই যে এই দুটো কোন মিলছে আর তাদের যে কমন বাহুটা মিলছে সে জানে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল এটাকে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল করে দিবে অ্যাঙ্গেল লিখবে এ তারপরে এস তারপরে এ লিখবে এখানেও লিখবে কোন বাহু কোন ঠিক আছে এইভাবে লিখে এটা লিখে দেবে অ্যান্সার সঠিক হয়ে যাবে ঠিক আছে নেক্সট আমরা চলে যাই তাড়াতাড়ি করে হ্যাঁ এবার ছয় দাগের অঙ্কটা দেখো লেখা আছে যে এটার মান বের করতে হবে তো আমরা এইট এক্স আয়কে কী করলাম ফোর এক্স অয়ের ডোবল দেখিয়ে দিলাম আর বাকিটা যা আছে তাই দেখিয়ে দিলাম ঠিক আছে ফোর এক্স অয়কে ভেঙে দিলাম এই যে এই যে ফোর এক্স আয়কে ভেঙে দিলাম আর বাকি যেই যা আছে না টু ইনটু এটা টু এটারও সূত্র আছে টু ইনটু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র আছে সেই অনুযায়ী এটাকেও ভেঙে দিলাম মানে এ অংশটাও যা এ অংশটাও তাই ঠিক আছে ভেঙে দেওয়ার পর এবার দেখো এই যে জিনিসটা আছে এখান থেকে তো আমরা এই এক্স প্লাস ওয়াই এর মান আমরা জানি পাঁচ তাহলে পাঁচ স্কোয়ার মাইনাস এই যে মাইনাস এই যে এইটার মানে আমরা কত জানি এটার মানে হচ্ছে এক মাইনাস এক স্কোয়ার আর এখানে হচ্ছে পাঁচ স্কোয়ার প্লাস এক স্কোয়ার পঁচিশ মাইনাস এক আর এটা পঁচিশ প্লাস এক তাহলে কোথাও হলো চব্বিশ আর ছাব্বিশ গুণ করে ছশো সাতাশ অ্যান্সার ঠিক আছে নেক্সট আমরা চলে যাব রেখার সাহায্যে প্লাস সিক্স মাইনাস টু দেখাতে হবে একদম সহজেই দেখিয়ে দিয়েছি জিরো থেকে প্লাস সিক্সের দিকে গিয়েছে তারপরে মাইনাস টু মানে বা দিকে গিয়েছে অ্যান্সারটা এখানে গিয়ে শেষ হয়েছে জাস্ট আমি দেখিয়েছি তুমি এখানে ইকুয়ালস টু লিখতেই পারো প্লাস প্লাস ফোর এখানে লিখে দিতে পারো এক লাইন ঠিক আছে নেক্সট এবার হচ্ছে দুয়েটটা দেখো দুয়েটটা আমরা ভাগ করে দিয়েছি কিভাবে হবে ঠিক আছে দেখে নাও ভালো মতো তো এটাকে আমি এত এক্সপ্লেন করবো না পরবর্তীতে তোমাদের ভাগ একদম সহজে শিখিয়ে দেবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে ক্লাস ফাইভ টু টেন সব ম্যাথামেটিক্স তোমাদের যেটা সমস্যা বলবা একদম সহজে বুঝিয়ে দেবো ঠিক আছে তো আপাতত তোমরা উত্তরগুলো করে নাও নেক্সট এটা তোমরা এই যে মানে এই ত্রিভুজটা বলেছে আঁকতে হ্যাঁ যে কীভাবে আঁকতে হবে সেটা আমাদের এই চ্যানেলেরই এই ভিডিও আজকে যে আপলোড করছি তার আগের ভিডিওটা কিন্তু এই ভিডিওটা আমরা আপলোড করে দিয়েছি ঠিক আছে কীভাবে আঁকতে হয় একদম ইজিলি বুঝতে পারবা তোমরা দেখে নাও চ্যানেলে এই ভিডিওটা অলরেডি আছে তাহলে আমি আমি নাহলে আমি এখানে আমি দিয়ে দেব ঠিক আছে এখানে আই বাটনে আমি দিয়ে দেব আই বাটনে তোমরা চেক করে নাও এই ভিডিওটা আমরা অলরেডি দিয়ে দিলাম ঠিক আছে এবার আমরা নেক্সট ভিডিওতে আমরা যাব তো নেক্সট ভিডিওতে দেখেনি করিম চাচার অঙ্ক করিম চাচার অঙ্কটাতে কি বলেছে যে করিম চাচা একটা আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং জমির ক্ষেত্রফল যদি এটা হয় তো তোমাকে তা করার দরকার নাই এরকম করে একটা ছবি একদম ছবিটা দিই দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এখানে এক্স লিখো আর এখানে দৈর্ঘ্যটা হচ্ছে টু এক্স লিখো ঠিক আছে এটা এঁকে দিবি হ্যাঁ আর ভৌগোলিক বা ফাইভ সেভেন্টি এইট বর্গ মিটার স্কোয়ার ঠিক আছে তো এইটা তোমরা লিখে দিও তো যখন দেখবা যে এখানে কি আছে যে করিম চাচা জমিটির প্রস্থর্ঘ প্রস্থীমা নির্ণয় করতে বলছে খুব সহযোগ্য কি করেছি আমি প্রস্থ ধরলাম এক্স তার ডোবল শর্ত অনুসারে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে হয় টু এক্স স্কোয়ার আর এই টু এক্স স্কোয়ার মানেই কিন্তু এইটা তো সেখান থেকে আমরা সমাধান করবো এক্সের মান আসবে সতেরো তাহলে প্রস্থ বেরিয়ে গেল সতেরো দৈর্ঘ তার ডোবল মানে চৌত্রিশ এবার পরিসীমা বের করতে গেলে সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ অর্থাৎ দৈর্ঘপ্রস্থ যোগ করে ডোবল করে দিতে হয় যে দুর্ঘপ্রস্থ যোগ করেছি দিয়ে তার ডোবল করে দিয়েছি তাহলে কত হলো একশো দুই মিটার ঠিক আছে এবার চলে আসছি তিন দাগের অঙ্কটা কি বলেছে যে নব্বই মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে পঁচিশ সেকেন্ডে অতিক্রম করলো রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত এবার দেখো স্তম্ভ মানে কি স্তম্ভ মানে একটা এই যে মনুমেন্ট টাইপের এরকম ঠিক আছে তো স্তম্ভ মানে একটা মানে একটা বাঁশের খুঁটির মতো ঠিক আছে স্তম্ভ তো সেটাকে ট্রেন অতিক্রম করার মানে যে ট্রেনের নিজস্ব যে দৈর্ঘ্য সে ট্রেনের নিজস্ব যে দৈর্ঘ্য সেটাকে অতিক্রম করা তাহলে ট্রেন কি করলো নিজের দৈর্ঘ্য ক সেকেন্ড অতিক্রম করলো পঁচিশ সেকেন্ডে ঠিক আছে তো পঁচিশ সেকেন্ডে গেল কত নব্বই এটাকে আমরা অঙ্কের আকারে দেখিনি যে পঁচিশ সেকেন্ডে নব্বই গেলে ছত্রিশশো সেকেন্ড মানে ছত্রিশশো সেকেন্ড মানে কত এক ঘন্টায় কত যাবে তো এটা কি সম্পর্ক সরল যত সময় বাড়বে তত দূরত্ব বাড়বে সরল হলে কোনাকুনি ঠিক আছে তোমরা মনে রাখবা শখ ঠিক আছে বা সকাব্দ বা সকল এরকম একটা কথা মনে রাখবা সকল অঙ্ক পারবো এই কথাটা মনে রাখবা সকল অঙ্ক পারবো ঠিক আছে আমি লিখছি স ক ল সরল হলে কোনা তাহলে ব্যস্ত হলে সোজাসুজি তাহলে আমরা কি করব কিচ্ছু না কোন গুণ করতে হবে কি কোনাকুনি গুণ করতে হবে এই দিক দিয়ে দিক দিয়ে তো গুন ইম্পসিবল কারণ কোশ্চেন মার্ক আছে তাহলে গুণ করব এটা এটা গুণ করব নব্বই ইন্টু ছত্রিশশো বাই পঁচিশ করে দাও ঠিক আছে তাহলে দেখো কাটাকাটি গিয়ে দেখো দেখো নব্বই ইন্টু নেই সরল হলে ঠিক আছে আর কারা কারা কোন হবে সেটা দেখেই বোঝা যাবে এবার অ্যান্সারটা দেখো এখানে কাটাকাটি করে হবে বারো হাজার নশো ষাট মিটার এবার মিটারকে কিলোমিটার করতে গেলে দশমিক তিন ঘর বায় যায় এক দুই তিন তাহলে এইখানে হবে দশমিকটা ঠিক আছে বা হাজার দিয়ে ভাগ বলতে পারো তাহলে হলো বারো পয়েন্ট নাইন সিক্স কিলোমিটার ঠিক আছে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আমি কুড়ি মিনিট হয়ে গেছে এই ভিডিওটা এই ভিডিওটা তোমরা যদি বেশি দীর্ঘস্থায়ী মানে দেখছো যারা এতক্ষণ পর্যন্ত তার অন্তত লাইক দিও ভিডিওটায় আর যদি তোমরা ইন্টারনেট স্পিডে ডিস্টার্ব থাকে প্রবলেম থাকে লিখতে তোমরা এবি ভিআরপি ডট কমে গিয়ে ওখান থেকে কিন্তু সমস্ত উত্তর তোমরা কিন্তু পাবে হুম তোমরা দেখে নিতে পারবা একদম পেজে স্ক্রোল করো ওখানে তো ইন্টারনেট লাগে না বেশি তো ভালো থাকো সুস্থ থাকো